কথা বলতে চলেছি, তোমরা তো তাদের সকলকে চেনো। আজ থাকছে অনুব্রত কাকা, আমাদের মন্টু পাইলট, আর থাকছে সকলের প্রিয় মোদি চাচা। আজ এদের আমি একটু ইন্টারভিউ নেবো, তোমরা প্লিজ ধৈর্য সহকারে বসো, ভিডিওটি লাস্ট অবধি দেখো। অনুব্রত কাকা আপনি এসছেন, আমি আপনাকে শুক্রিয়া জানাচ্ছি। আজ আমার ফার্স্ট কোশ্চেন, এই যে করোনা ভাইরাস যে আবার মহামারী আকারে আবার আমাদের এই দেশে চলে এলো নতুনভাবে, তো এখন মানুষ বিধি নিষেধও মানছে না, মুখে কাপড়ও দিচ্ছে না, মাস্কও পরছে না, আর বাড়ির মা কাকিমারা তো শাড়ির আঁচল জড়িয়ে হয়ে গেল, তো এর ব্যাপারে আপনি কি বলতে চান আমাদের দর্শকদের একটু বলেন প্লিজ। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। আচ্ছা অনুব্রত কাকা, আমার তারপরে কোশ্চেন, এই ইউটিউব খুললে, সোশ্যাল মিডিয়া খুললে যে আপনাকে নিয়ে সবাই ট্রোল করছে, মজা করছে, হাসি ঠাট্টা করছে, তৃণমূল কংগ্রেসের নামে বাজে বাজে মিথ্যা প্রচার ছড়াচ্ছে, এর জন্য আপনি কি বলতে চান দর্শকদের একটু যদি প্লিজ বলেন। সে আটকাবে কি করে, তুমি দেখে নেবে, তুমি তো থাকবে, তুমি দেখে নেবে কি হবে আটকাচ্ছি, এই ধরনের করলে কি হবে আটকাবো, সে তুমি দেখে নেবে, তোমার ক্যামেরার লেন্সটা বাড়াবে একটু, লেন্সটা ছোট থাকলে কিছু দেখতে হবে না। আচ্ছা অনুব্রত কাকা, আমার তারপরের কোশ্চেন, এইটা যে এখনো তো করোনা লকডাউন সেরকম ভাবে কাটেনি, আবার শুনছি নাকি লকডাউন করোনা ভাইরাস আবার নতুন করে আসছে, তো মানুষ এখনো কোনো বিধি নিষেধ মানছে না, এখন বলছে আমরা দোল যাত্রা করবো, দোল পূর্ণিমা করবো, মানে সব সাংস্কৃতিক অনুষ্ঠান করেই ছাড়বে, তো এটা তো এখন করা নিয়ম নয়, তো আপনি এদের জন্য যদি কিছু বলেন খুবই ভালো হয়, বলুন দেখি কি বলতে পারেন। খুব দারুণ লজ্জার ব্যাপার, অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। অনুব্রত কাকা, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো কাকা, কাকা আমি আপনার সাথে হোলি খেলবো কাকা, হোলি খেলবো আপনার সাথে, এটা আমার ইচ্ছা করছে, খেলবেন আমার সাথে হোলি? খেলে পারবে না, দিল্লিতে কোনো শাসন নাই। কেন, কি হয়েছে আপনার সাথে হোলি খেললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? খেলবো একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। কিছু বলো এই ইনার জন্য, ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা ভাড়া, ভালো লাগে লোক। ও মন্টুদা কেমন আছেন, ভালো আছেন? আমি আপনাকে তাহলে কথা কোশ্চেন করছি, ঠিক আছে? আমি বলছি যে আপনি কি আগে পাইলট হতে চেয়েছিলেন? হ্যাঁ, হওয়ার তো স্বপ্ন ছিল ছোটবেলায়। এই চাচা আছে, চাচা চাচা আমায় নীলগুটিতে নিয়ে আসে, তারপর স্বপ্নটা আমার গাড় মারিয়ে। আচ্ছা পাইলট, দা একটা কথা বলবো, ইনারা তো এই দুই নেতা মন্ত্রী তো আমাকে কেউ হলিও খেলাল নিল না, কেউ বন্ধু হলো না। আচ্ছা পাইলট দা, আমি কি আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারি প্লিজ বলেন না? আপনি ইন্টারভিউতে এসেছেন, ফার্স্ট দেখাতে আমি আপনার বন্ধু হয়ে গেছি, হবেন আমার বন্ধু, আমার সাথে খেলবেন হোলি? বন্ধু কে বন্ধু, আপনি বন্ধু? এই দু মিনিট চিনে আমায় বন্ধু বন্ধু হয়ে গেল, বন্ধু পাতি নিলেন, পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। আচ্ছা পার্লার তো আমার, তারপরে কোশ্চেন যে আমি একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলেছি, তার সাথে হয়ে গেছে, তো আপনি যদি একটু কিছু বলেন মেয়েটাকে কি ভালোবাসতে পারি আমি? কিছু নেই, ভিডিওটা আসতে অনেকই লেট হয়েছে, এর জন্য আমি ক্ষমা প্রাপ্তি। আর গাইস কি বলবো, আমার তো স্ট্যান্ড ভেঙে গিয়েছিলো, আর আমরা তো মুকেশ আম্বানি নয় যে বাবাকে বললি বাবা একটা স্ট্যান্ড কিনে দেবে, অনেক পায়াতে ধরার পর বাবা একটা স্ট্যান্ড কিনেছে, আবার নতুনভাবে ঝাঁকানাকার ভিডিও আসবে, ভিডিওটি আজ এইটুকুই। হে গাইস, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি দাবাং করে বাজ দাও, আর বলছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ ড্রাইভ, সেফ লাইফ, টেক কেয়ার অল, ইয়া। Thank you.